1989 সালে রমাদান মাসে এই ফরিদপুর জেলার সদরে শহরে আমাদেরকে মসজিদের ভিতরে আটক করে বিভিন্নভাবে নির্যাতনের মাধ্যমে সেখানে আমাকে শর্ত দেওয়া হয়েছিল যে জীবনে আর কোনোদিন আপনি ফরিদপুর আসতে পারবেন না, এখানে মুচলিকা লিখে দিয়ে যাবে। আমি সেদিন জব দিয়েছিলাম জন্মসূত্রে স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক, আমি স্বাধীন বাংলার ভূখণ্ডের একটি অংশ ফরিদপুর, আজীবন আসতে থাকবো আমি এখানে। আসতে হলে ভিসা পাসপোর্ট নিয়ে আসতে হবে না, আপনি বাধা দেওয়ার কে? যাই হোক, অনেক লম্বা ঘটনা, অমানবিক নির্যাতন আমাদেরকে করা হলো। লান্তাহসাবিল মাজদা তামারান ওয়ান্তা আকিলুহু ওয়ালান তাবলুগিল মাজদা হাত্তা তালাকা সবিরা। কবি বলছেন, মর্যাদা কি খেজুর যে খেয়ে নিলেই মর্যাদাবান হওয়া যায়? মর্যাদা তো খেজুর না। কবি বলছেন, লান্তাহসাবিল মাজদা তামারান, মর্যাদাকে খেজুর মনে করো না যে খেজুর খেয়ে নিলে আর মর্যাদাবান হয়ে গেলে। ওয়ালান তাবলুগিল মাজদা হাত্তা তালাকা সবেরা। সবেরা হলো একটি তিক্ত ফল, তিক্ত ফলের বিষাক্ত, এই তিক্ততা উপভোগ না করা পর্যন্ত তুমি মর্যাদাবান হতে পারো না। সমস্ত হাসুরবাসীরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের কাছে যাবেন, নবী সাল্লাল্লাহু সাল্লাম সেজদায় পড়ে যাবেন, বুখারীর হাদিস। সেজদায় পড়ে যাওয়ার পরে আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরফা রাসাক, তোমার মাথা তুমি তোলো। আল্লাহর নবী বলছেন, কত হাজার বছর একটা সেজদা হবে আমি বলতে পারি না, পরিমাণটা কতটুকু আমার বলার ক্ষমতা নেই। যতটুকু আল্লাহ চাইবেন তত বড় লম্বা সেজদায় হাসরের ময়দানে আমি পড়ে থাকবো। আল্লাহর রাগ ঠান্ডা হবে, আল্লাহর ইচ্ছা হবে আল্লাহ আমাকে ডাকবেন, তখন আমি মাথা তুলে সুপারিশ করব। কি বোঝা গেল? বুখারীর হাদিস। কলা গাছ ধরে থাকেন আর জাহাজ নিয়ে আসবে আপনার আকাবের, আপনাকে তুলে নিয়ে চলে যাবে। এর নাম হলো সুফিবাদ, আর নাম হলো শৈথিল্যবাদ। ইসলামকে ধ্বংস করে দিয়েছে এরা। আমল লাগবে না, আকিদা লাগবে না, সুদ খাও, ঘুষ খাও, জেনা ব্যবিচার করে বেড়াও, যত রকমের পাপের কাজ করো কোনো সমস্যা নেই, বাবা যদি দয়া করে তবে তোমাকে পার করে নিয়ে। জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়ায় বসে। গোরস্তানে গিয়ে কাঁদতে কাঁদতে দাবি ভিজে, গোরস্তানের মাটি ভিজে যাচ্ছে, বলছেন, আপনাকে তো আল্লাহ মাফ করে দিয়েছেন গো, এত কাঁদেন কেন? ইন্নাল কাবরা আউওয়ালা মানজিলি মিন মানাজিলিল আখিরা, কবর হবে আখিরাতের মঞ্জিলের প্রথম মঞ্জিল। যে ব্যক্তি কবরে নাজাত পাবে তার নাজাত হবে, যে ব্যক্তি কবরে নাজাত পাবে না তার নাজাত হবে না। ফারুক আজম দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে তিনি হুজাইফ ইবনুল ইয়ামানের কাছে গিয়ে বলছেন, হুজাইফা, মুনাফেকের লিস্ট তোমার কাছে আছে, তুমি দেখো তো আমার নামটা মুনাফেকের লিস্টে আছে কি। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বলেন কি আপনি, আপনি বলেন কি, আপনি বলেন কি, মুনাফেকের লিস্টে আপনার নাম থাকবে, আপনি বলেন কি? জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে আপনি পেয়েছেন, আবার বলেন মুনাফেকের লিস্টে আমার নাম? শৈথিল্যবাদ যারা, তারা মুসলিম জাতিকে মিথ্যা আশ্বাস দিয়ে, একজন বক্তা সাহেব বলছেন, হে মুরিদ,
জান্নাতে যেতে চাও তমক পীরের দাবন ধরো। আরেকজন বক্তা সাহেব বলছেন, হে মুরিদ, জান্নাতে যদি যেতে চাও তো তিন চাক্কার গাড়িতে সরো। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون وقال النبي الأمين صلى الله عليه وسلم بدا الإسلام غريبا سيعود كما بدا فطوبى للغرباء أو كما قال عليه الصلاة والسلام যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি সুদূর রাজশাহী থেকে ফরিদপুরের সদরপুর থানার 7.5 রশি আহলে হাদিস জামে মসজিদের দিনী ভাইদের সঙ্গে সালাতে জুমা আদায়ের তৌফিক দিলেন, তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের কাছে ইসলামকে আমানত স্বরূপ রেখে গেছেন। সেই আমানতের হেফাজতের দায়িত্ব পালন করবার জন্যই আমাদের ক্ষুদ্র প্রয়াস। রাত 2টার পরে রাজশাহী থেকে গাড়ি ছাড়ল, জুমার কিছুক্ষণ আগে এসে এখানে পৌঁছল। অনেক মসজিদ, বড় বড় মসজিদ, সুন্দর সুন্দর মসজিদ ডিঙ্গিয়ে পার হয়ে আমরা এখানে চলে এলাম। এখানে এসেই গাড়িটা থেমে গেল। রাজশাহী থেকে আসার পথে কতটা জেলা পার হয়ে এলাম, আর কত মসজিদ রাস্তার ধারে ডানে বামে পার হয়ে গেল। এখানে এসে গাড়ি থেমে গেল কিসের আকর্ষণে? মাঝখানে যে কোনো এক মসজিদে সালাত আদায় করে নিলেই তো হয়ে যেত, এখানে আসলাম কিসের আকর্ষণে? আপনারা যারা এসেছেন অনেক দূর দারাজ থেকে, তারাই বা কিসের আকর্ষণে এসেছেন?
নিশ্চয়ই এর একটা জবাব আছে। 1989 সালে রমাদান মাসে এই ফরিদপুর জেলার সদরে শহরে আমাদেরকে মসজিদের ভিতরে আটক করে বিভিন্নভাবে নির্যাতনের মাধ্যমে সেখানে আমাকে শর্ত দেওয়া হয়েছিল যে জীবনে আর কোনো দিন আপনি ফরিদপুর আসতে পারবেন না, এখানে মুচলিকা লিখে দিয়ে যাবে। আমি সেদিন জবাব দিয়েছিলাম, জন্মসূত্রে স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক, আমি স্বাধীন বাংলার ভূখণ্ডের একটি অংশ ফরিদপুর, আজীবন আসতে থাকবো আমি। এখানে আসতে হলে ভিসা পাসপোর্ট নিয়ে আসতে হবে না, আপনি বাধা দেওয়ার কে? যাই হোক, অনেক লম্বা ঘটনা, অমানবিক নির্যাতন আমাদেরকে করা হলো। লান্তাহসাবিল মাজদা তামারান ওয়ান্তা আকিলুহু ওয়ালান তাবলুগিল মাজদা হাত্তা তালাকা সবিরা। কবি বলছেন, মর্যাদা কি খেজুর যে খেয়ে নিলেই মর্যাদাবান হওয়া যায়? মর্যাদা তো খেজুর না। কবি বলছেন, লান্তাহসাবিল মাজদা তামারান, মর্যাদাকে খেজুর মনে করো না, যে খেজুর খেয়ে নিলে আর মর্যাদাবান হয়ে গেলে। ওয়ালান তাবলুগিল মাজদা হাত্তা তালাকা সবেরা। সবেরা হলো একটি তিক্ত ফল, তিক্ত ফলের বিষাক্ত, এই তিক্ততা উপভোগ না করা পর্যন্ত তুমি মর্যাদাবান হতে পারো না। বহু পথ পরিক্রমা ডিঙ্গিয়ে কাটিয়ে এই আহলাদিস জামাত, আহলাদিস সমাজ এই পৃথিবীর বুকে ইসলামের অরিজিনালিটি ধরে রাখার চেষ্টা চালাচ্ছে। এখন তো অনেক কিছুই হয়ে গেছে, কেউ কেউ বলছেন যে আহলাদিস বলা যাবে না, কি বলতে হবে? মুসলিম। কেউ কেউ বলছেন সংগঠন করা যাবে না, কি করতে হবে? লাগামহীন আর বলগাহীন চলতে হবে। কেউ কেউ বলছেন সৌদি আরবের সাথে ঈদ পালন করতে হবে, কেউ কেউ বলছেন এটা করতে হবে সেটা করতে হবে, আর কেউ কেউ বলছেন মাঝহাবি ইমামের তাকলিদ করা যাবে না, তবে উনি যে শায়েখকে পছন্দ করেন সে শায়েখের কথা চোখ বন্ধ করে মেনে নিতে হবে, সেটা আর যাচাই বাছাই করা লাগবে না। সব কিছুর সমস্যার সমাধান কোথায়? সমস্যার সমাধান হলো কুরআন ও সুন্নাহ আলা ফাহমে সালাফে হাদিল উম্মা। কুরআন এবং সুন্নাহ, আপনি একটা কিছু পড়তে যাবেন তো আলো লাগবে না? আলো যদি হাজার পাওয়ারের বাল্ব জ্বালানো হয় কিন্তু আপনার চোখে যদি জ্যোতি না থাকে, হবে? চোখ অন্ধ হলে দেখা যাবে না? তাহলে চোখের পাওয়ার ঠিক আছে কিন্তু আলো নাই, অন্ধকার, আপনার এই চোখ দিয়ে অন্ধকারে আপনি পড়তে পারবেন না। তাহলে চোখের আলোও লাগবে, আবার যেটা পড়বেন সেটা দেখার মতো আলোও লাগবে, আবার পড়ার মতো অক্ষর জ্ঞানও লাগবে। বন্ধুগণ, আহলে হাদিস জামাত বা আহলে হাদিস সমাজ বা আহলে হাদিস আন্দোলন যাই বলেন, এটাই হলো কিয়ামত পর্যন্ত ইসলামের অরিজিনাল রূপকে এবং ইসলামের অরিজিনালিটি ধরে রাখার এটা একমাত্র উপায় উপকরণ। আল্লাহ পাক বলছেন, এখন তো ডাইরেক্ট দলিল দিয়ে দিচ্ছে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন,
আল্লাহ বলেছেন মুসলিম, তোমাদের নাম মুসলিম, তা আহলাদিস পেলেন কই? সুন্দর আয়াত, আল্লাহ বলেছেন ইন্নানি মিনাল মুসলিমিন, শত শত আয়াত আছে যে নিজের পরিচয় হবে মুসলিম, আহলাদিস বলবেন কেন? আর আহলাদিস যদি বলতে না পারেন তাহলে গোলা পানিতে মাছ শিকার করা সহজ হবে। হাউ মেনি কাইন্ডস অফ মুসলিম ইন দিস ওয়ার্ল্ড? দেয়ার আর 73 কাইন্ডস অফ মুসলিম ইন দিস ওয়ার্ল্ড, 73 জাতের মুসলিম এদেশে বাস করে, পৃথিবীতে বাস করবে, 73 জাতের মুসলিম, সবাই মুসলিম। আপনি কোন কোয়ালিটির সেটার পরিচয় একটা হবে। আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنصَارِ وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُم بِإِحْسَانٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّةٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ। আল আয়া, একটু এগিয়ে বসেন, পেছনের ভাইদেরকে বসার সুযোগ করে দেন, জমে 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 জায়গা পূরণ করে বসে যান, খুতবাটা শোনেন, তারপরে জামাতের সময় প্রয়োজনে এক কাতার বাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنصَارِ, কোরআনের আয়াত সূরা তওবা 101 নম্বর আয়াত। وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنصَارِ, মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় গেলেন তাদের নাম আল্লাহ রাখলেন মুহাজিরিন, আর মদিনাতে বসবাসরত মুসলিম যারা মক্কার মুহাজিরিনদেরকে সাহায্য করলেন, নুসরত করলেন, তাদের নাম আল্লাহ রাখলেন আনসার। যে আল্লাহ বললেন সাম্মাকুমুল মুসলিমিন, সেই আল্লাহই কিন্তু আবার আনসারদের নাম আনসার রাখলেন আর মুহাজিরদের নাম মুহাজির রাখলেন। তাহলে নবীর জামানার মুসলিমদেরকে দুই ভাগে বিভক্ত করলেন এবং দুই নামে পরিচিতি তুলে ধরলেন স্বয়ং আল্লাহ। কানাদাজ্জাল এক চোখ দিয়ে দেখে আর এক চোখ দিয়ে দেখে না। যারা এক আয়াত পড়ে ফতুয়া দেয় তারা আর এক আয়াতের খবর রাখে না। প্রবলেমটা হলো এই জায়গায়, আয়াত একটা পড়লেন আর সাথে সাথে ফতুয়া শুরু করে দিলেন, বাকি আয়াতগুলি পড়ুন। যে আল্লাহ বলেছেন সাম্মাকুমুল মুসলিমিন, সে আল্লাহই তো, আবার মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজের নাম রাখলেন একদল মুসলিমের, আরেক দল মুসলিমের নাম রাখলেন আনসার। তাহলে বুঝা গেল মুসলিম থাকবে, মুসলিমদের মধ্যে বৈশিষ্ট্যগত নামও থাকতে পারে। একদলের মধ্যে হিজরতের বৈশিষ্ট্য, তার নাম হলো মুহাজিরিন, আর এক দলের মধ্যে নুসরতের বৈশিষ্ট্য, তার নাম হলো আনসার। 10 জন সাহাবি একসঙ্গে জান্নাতের সার্টিফিকেট পেলেন, তাদের নাম হলো আশারায়ে মুবাশশারা, মানে আশারায়ে মুবাশশার বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ একসঙ্গে 10 জন পাওয়ার কারণে সেই 10 জনের নাম হলো আশারায়ে মুবাশশারা। খুলাফায়ে রাশেদা 4 জন খলিফা, খলিফা আবু বকর সিদ্দিক, খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফা
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, খলিফা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাদের নাম খুলাফায়ে রাশেদা। তে খলিফা নাম কে রাখলো, সাহাবি নাম কে রাখলো, সাহাবি নাম কোত্থেকে এলো? সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবি না মুসলিম? সাহাবি, সাহাবি বলবেন কেন? মুসলিম, সাহাবি পরিচয় হবে না, মুসলিম পরিচয় দিতে হবে। খলিফা আবু বকর সিদ্দিক বলবেন কেন? মুসলিম আবু বকর সিদ্দিক। তাহলে এক মুসলিমের মধ্যে আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। আমি যখন পড়তে গেছিলাম তখন ছিলাম আমি ছাত্র, যখন পড়া শেষ করে শিক্ষক হলাম তখন আমি হলাম শিক্ষক, যখন আমি ছাত্র জীবনে ওয়াজ শুনতে যেতাম তখন ছিলাম শ্রোতা, যখন বক্তৃতা শুরু করলাম তখন হলাম বক্তা, কোন সময় আমি খতিব, কোন সময় আমি ইমাম, কোন সময় আমি শিক্ষক, কোন সময় আমি শ্বশুর, কোন সময় আমি জামাই, কোন সময় আমি চাচা, কোন সময় আমি ভাতিজা, কারো কাছে আমি মামু, আর কারো কাছে আমি ভাগ্নে। এক একজনের কাছে আমার আলাদা আলাদা পরিচয়। মুসলিমদের কাছে আপনার পরিচয় হবে আমি আহলুল হাদিস মুসলিম, কোরআন এবং সহি সুন্নার অনুসারী, আর অমুসলিমদের কাছে পরিচয় হবে আমি মুসলিম। আল্লাহ পাক বলছেন, قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا نتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون. هي أهل الكتاب তোমরা বলে দাও, তাহলে তোমরা আসো ইলা কালিমাতিন, এমন এক কথার দিকে যা আমাদের মাঝে আর তোমাদের মাঝে সমান। শেষে গিয়ে বললেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুলু হাদু বিআন্না মুসলিমিন, যদি তোমরা ফিরে যাও তাহলে বলো আমরা মুসলিম। বন্ধুগণ, অমুসলিমদের কাছে আপনি কোন ধর্মের লোক? আমি ইসলাম ধর্মের লোক, আমি মুসলিম। মুসলিমদের কাছে আপনি কোন মাঝহাবের লোক, কোন তরিকার লোক? তখন বলবেন আমি মুসলিম, নাকি আমি আহলুল হাদিস, আমি মুহাম্মদী তরিকার লোক। বন্ধুগণ, তাহলে বৈশিষ্ট্যগত নাম একটা আছে। এখন এই নামটা মুছে দেওয়ার জন্য, আহলে হাদিসদের বৈশিষ্ট্যকে মুছে দেওয়ার জন্য যুগে যুগে ষড়যন্ত্র চলছে। এখন নামটা পর্যন্ত মুছে দেওয়ার জন্য কি চলছে? ষড়যন্ত্র চলছে। লালুও মুসলিম, ভুলুও মুসলিম, আপনিও মুসলিম, সুফিবাদে বিশ্বাসী সেও মুসলিম, জঙ্গিবাদে বিশ্বাসী সেও মুসলিম, শেরক ও বেদাতের কুহিলিকায় জর্জরিত সেও মুসলিম, সম্মানিত তাওহিদী জনতা। ঢাকার পল্টনে বলছে সংগ্রামী তাওহিদী জনতা, মাজার কমিটির লোক তারাও তাওহিদী জনতা। তাহলে তাওহিদ কোথায় তার, এটাই আপনাকে বুঝতে হবে। আল্লাহ পাক বলছেন, ওরা চায় আল্লাহ নূরকে মুখের ফুৎকারে নিভিয়ে দিতে। কারা চায়? অমুসলিমেরা চায় আল্লাহর নূরকে মুখের ফুৎকারে নিভিয়ে দিতে।
আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ পাক তার নূরকে স্থায়িত্ব দান করবেন যদিও কাফেরেরা সেটা অপছন্দ করে। অমুসলিমদের ষড়যন্ত্র, বেদাতিদের ষড়যন্ত্র, ইহুদি নাসারার ষড়যন্ত্র যুগে যুগে কালে কালে ইসলামকে ধ্বংস করার জন্য অমুসলিমদের ষড়যন্ত্র যুগে যুগে কালে কালে চলেছে। বেদাতিদেরকে নিয়ে ইহুদি নাসারার মাথা ব্যথা নাই। কেন মাথা ব্যথা নেই? ইহুদি নাসারার কাজ বেদাতিদেরকে দিয়ে হয়। ইহুদি নাসারাকে গালাগালি করছে খুতবার মিম্বারে, ইহুদি নাসারার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, আর জোরে আমিন শুনে রেগে যাচ্ছে। জোরে আমিন শুনে রেগে গেলে রেগে যাওয়া এটা কার বৈশিষ্ট্য? ইহুদিদের বৈশিষ্ট্য। তাহলে ইহুদিদের কাজ মুসলমানদেরকে দিয়ে হয়ে যাচ্ছে। ইহুদির বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে নিজে, আর ইহুদির কাজটা সে নিজেই করছে। ইহুদির বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে কিন্তু ইফতার করছে দেরি করে। দেরি করে ইফতার করা কাদের খাসলত? ইহুদিদের। আর বেলা ডুবার সাথে সাথে ইফতার করা কাদের খাসলত? মুসলিমদের খাসলত। বেলা ডুবার এক মিনিট আগে যদি কেউ ইফতার করে নেকি তো পাবে খানিকটা, না কিছুই পাবে না। এক মিনিটের দাম কেটে নিয়ে বাকিটা আল্লাহ দেবেন না? না কেন? সারাদিন পরিশ্রম করলাম, ১৬ ঘন্টা সিয়াম পালন করলাম, ১৬ ঘন্টার মধ্যে এক মিনিট আগে না হয় ইফতার করেছে, তো এক মিনিটের যা নেকি হয় এটা কেটে নিয়ে আল্লাহ পাক বাকিটা দিতে পারেন না, দেবেন না কেন? কারণ কারণ হলো ইসলামের বিধানটা হলো গণিতের মতো, অঙ্কের মতো। ইসলামের বিধানটা খানিকটা অঙ্কের মতো। অঙ্কে যদি একটা সংখ্যা ভুল হয়, আর অঙ্ক যদি পাঁচ পাতার হয়, পাঁচ পাতা ব্যাপী একটা অঙ্ক কষেছে, একটা অঙ্ক এত বড় লম্বা যে পাঁচ পাতা লেখছেন আপনি, তার মধ্যে যে একটা সংখ্যা যদি ভুল হয় তো এই পাঁচ পাতাদের লেখলো কষ্ট করে কিছু মার্ক সার দিবে না, একটা মার্কও পাবে না। কেন? কারণ একটা সংখ্যা ভুল হওয়ার কারণে পাঁচ পাতার লেখা সব কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। তাহলে ইসলাম গণিতের সাথে মেলে ভালো, ইসলাম জ্যামিতির সাথে মেলে ভালো, ইসলাম গণিতের সাথে মেলে ভালো, ইসলাম জ্যামিতির সাথে মেলে ভালো। এক বিন্দু থেকে আরেক বিন্দুতে সরল রেখা একটি হবে, একাধিক সরল রেখা হওয়ার সুযোগ নেই। কিয়ামত পর্যন্ত এক বিন্দু থেকে আরেক বিন্দুতে সরল রেখা দুইটা হবে না, তিনটা হবে না, চারটা তো অনেক দূরের ব্যাপার। দুনিয়া বিন্দু থেকে জান্নাত বিন্দু পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা এটাই হলো সরল রেখা, আর এর নাম হলো সিরাতুল মুস্তাকিম। এটাই হলো সরল সোজা পথ। ইসলাম অরিজিনাল যেটা, তামাম পৃথিবীর সকল মুসলিমের রেজাল্ট কিন্তু এক হতে হবে। এক কোটি ছাত্র পরীক্ষা দিয়েছে, এক কোটি মনে করেন যে এক কোটি ছাত্র পরীক্ষা দিয়েছে, এক লাখ ছাত্র পরীক্ষা দিয়েছে, এক লাখ ছাত্র পরীক্ষা দিয়েছে, তার ৯০,০০০ ছাত্রের পরীক্ষার খাতা মানে অঙ্কটা সঠিক হয়েছে ৯০,০০০, আর ১০,০০০ ছাত্রের অঙ্ক ভুল হয়েছে। তো ৯০,০০০ ছাত্রের যে অঙ্ক
সঠিক হলো, এই 90,000-এর রেজাল্ট কি 90 রকম হবে? কয় রকম হবে? যত ছাত্র সঠিক উত্তর দিয়েছে, প্রত্যেক ছাত্র যদি 90,000-ও হয়, 90,000 ছাত্রের রেজাল্ট কিন্তু 90,000 ছাত্রের রেজাল্ট কিন্তু হবে এক। আর বাকি যে 10,000 ভুল করলো, সেই 10,000 ছাত্রের ভুলটাও কি একই রেজাল্ট হবে? কারণ কারণ ভুলের কোনো কোয়ালিটি নেই। কেউ এক কম লিখেছে, কেউ এক বেশি লিখেছে, কেউ যোগ করতে গিয়ে ভুল করেছে, কেউ গুণন করতে গিয়ে ভুল করেছে, ভুল এক একজনের এক এক রকম। কিন্তু যারা সঠিক করেছে তারা 90 কোটিও যদি হয়, 90 কোটির রেজাল্ট এক হবে। তাহলে তামাম পৃথিবীর সকল মুসলিমের সঠিক আমল এবং সঠিক আকিদা, তার রেজাল্ট কিন্তু সবারই এক হতে হবে। কমবেশ হওয়ার কোনো সুযোগ নেই, কমবেশ হওয়ার সুযোগ আজকে নেই, কিয়ামত পর্যন্ত এটার রব বদল হওয়ারও কোনো সুযোগ নেই। কিয়ামত পর্যন্ত রব বদল হওয়ারও সুযোগ নেই। 16 এবং 4 যোগ করলে হবে 20, 16 এবং 4 যোগ করলে হয় 20, বাংলাদেশেও 16 এবং 4 যোগ করলে 20, জাপানেও 16 এবং 4 যোগ করলে 20, গ্রেট ব্রিটেনে যোগ করলে 20, ফ্রান্সে যোগ করলে 20, চাঁদের দেশে গিয়েও 16 আর 4 যোগ করলে 20 হবে। আজকে 16 আর 4 যোগ করে 20 হবে, কিয়ামতের আগ পর্যন্ত 16 আর 4 20ই হবে, এটা পরিবর্তন হবে না। 7 5 12 এখানেও 12 হবে, 7 আর 5 যোগ করলে কিয়ামত পর্যন্ত 12 থাকবে, কে কেউ 13 বানাতে পারবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সালাত যদি 12 তাকবীর আদায় করে থাকে, পৃথিবীর যে দেশে যাবেন সে দেশেই 12ই থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত 12 থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত এই 12কে 13 বানাবার বা 12কে 11 বানাবার ক্ষমতা কারণে। কিন্তু ইসলামের ভিতরে ভেজাল ঢুকাবার জন্য যখন ষড়যন্ত্র হল, সেই ষড়যন্ত্রের কোয়ালিটি হল ভিন্ন, ভেজালের কোয়ালিটি হল ভিন্ন, যার ফলে ভেজাল ইসলামের ভিতরে ঢুকিয়ে মুসলিমকে ইসলাম থেকে ডাইভার্ট করার জন্য অপচেষ্টায় লিপ্ত হল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। একটু ভাইদেরকে বসার জায়গা করে দেন, বিনা পয়সায় নাকি, বিনা পয়সায় নাকি, বিনা পয়সায় দান, বিনা পয়সায় সাদাকা। কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আরে আব্দুল সামাদ ভাই তো বোতলে গাই দোয়ানোর ব্যবস্থা করছে, কিসে গাই দোয়ানোর ব্যবস্থা করছে? বোতলে। গাই গরু যদি হয় সিন্দি, আর দুধ যদি হয় 12 কেজি, আর সেখানে যদি বোতল নিয়ে আসে গাই দোয়ানোর জন্য, দুধ কি আঁটে? হয় না। মসজিদে আরো বড় করতে হবে, এটার ইঙ্গিত বহন করছে। বোতলে গাই দোয়ালে হবে না, বড় বালতি কিনতে হবে, কারণ মুসল্লির সংখ্যা, আজকে বৃষ্টির কারণে আমরা আসতেছিলাম রাজবাড়ির মোড়ে, একদিনই ভাইয়ের সঙ্গে দেখা হলো,
তিনি বললেন, আমরা যাওয়ার ইচ্ছা করেছিলাম, বৃষ্টির কারণে যাওয়া হলো না। আল্লাহ পাক বললেন, তোমাদের জন্য মধ্যম পন্থা দিয়েছি। আমরা আসলাম রাজশাহী থেকে, আমরা তো আসিনি, আল্লাহ আনলেন। রাস্তা দিয়ে আমরা চললাম, রাস্তার দুই ধারে খাল আর বিল, কোন জায়গায় ঝোপঝাড় জঙ্গল, রাস্তার দুই ধারে জঙ্গল, রাস্তার দুই ধারে খাল আর বিল নর্দমা। গাড়ি যদি ডান দিকে একটু বেশি চলে যায় তো ডানের খালে পড়ে যাব, আর যদি বামের দিকে বেশি চলে যায় তাহলে বামের খালে পড়ে যাব। গাড়ি চলবে কোন দিক দিয়ে? মাঝখানের সোজা রাস্তা দিয়ে। কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। তোমাদেরকে মধ্যমপন্থী বানানো হয়েছে। ডান দিকে এক নর্দমা, বাম দিকে আর এক নর্দমা, মাঝখানে রাস্তা। ডান দিকের নর্দমার নাম হল শৈথিল্যবাদ। শৈথিল্যবাদ কি জিনিস? শৈথিল্যবাদ হল যে তোমার আমলও লাগবে না, ইমানও লাগবে না, যে কোনো ওসিলায় আল্লাহ তোমাকে পার করে দিবে। ঢাকা বাংলা কলেজের এক প্রফেসর, তিনি ভাষণ দিচ্ছেন এক অনুষ্ঠানে, আর আমি সেখানকার সভাপতি। ভাষণ দিতে দিতে প্রফেসর বলছেন যে আল্লাহ পাক একটা লোককে জান্নাতে দেওয়ার ইচ্ছা করলেন, কিন্তু জান্নাতে দিবে তার কোনো আমল নাই, নেকিও নাই, তো জান্নাতে দিবে কি করে? মানে আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য এই লোকটাকে পেরেশান হয়ে গেলেন, কিভাবে দেওয়া যায়। তো ফেরেশতাদেরকে বললেন যে তোমরা একটু দেখো তো এই লোকের কোনো নেক আমল আছে কি না। কয় নাই, কিছুই নেই। বলে কিছুই নেই, লোকটাকে তো জান্নাতে আমি দিতে চাচ্ছি, কিভাবে দেব? দেখো তো লোকটার নামটা কোন নবী রসুল বা কোন নেককার লোকের নামের সাথে মিল আছে কিনা। তো তাও পাওয়া গেল। আল্লাহ বললেন, নাউজুবিল্লাহ, আল্লাহ নাকি বললেন, দেখো তো লোকটার কোন আত্মীয়র নাম কোন আলেমের নামের সাথে মিল আছে কিনা। তো দেখা গেল কোন আত্মীয়র নাম আলেমের নামের সাথে মিল আছে, তাই আল্লাহ লোককে এই ওসিলায় জান্নাত দিয়ে দিল। বক্তৃতা দিয়ে নেমে গেল, যে অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছে প্রায় 200 ইমাম খতিব এবং শিক্ষক সামনে, ইমাম খতিব আলেম দায়ী শিক্ষক প্রায় 200-র অধিক, এই এতজন ইমাম খতিব দায়ী সামনে এই ভদ্রলোক বক্তৃতা দিয়ে নেমে যাচ্ছেন, আমি হলাম তার পরিচালক। আমি বললাম যে চাচাজি একটু বসুন, আপনি যে হাদিস বললেন এ হাদিস হলো মেড ইন চায়না, এর কোনো ভিত্তি নেই, কোন আলেমের নামের সাথে তার আত্মীয়র নামের মিল হওয়ার কারণে এই ওসিলা আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিলেন। তো আল্লাহ নবীর বাপ যে ছিল আব্দুল্লাহ, তার অবস্থা কি হল? কত আলেমের নাম আব্দুল্লাহ আছে আর কত সাহাবীর নাম আব্দুল্লাহ আছে, তো আল্লাহ নবীর বাপের নাম যে মিলে গেল। আল্লাহ নবীর চাচা যে ছিল আবু তালেব, আল্লাহ নবীর দাদা ছিল আব্দুল মুত্তালেব। মক্কার পত্তলিকদের মধ্যে কত মুশরিক ছিল যাদের নাম ছিল সাহাবীদের নামের সাথে নাম মিলানো, নবী রাসূলদের নামের সাথে নাম মিলানো, তাদের অবস্থা কি হলো? শৈথিল্যবাদ মানুষকে শিক্ষা দেয়, তোমার আমল থাকুক আর না থাকুক কলা গাছ ধরে রাখো, কলা গাছ ধরে রাখলে তোমার আকাবেরিন বুজুর্গানে দিন তোমাকে ফেলে যাবে না, তোমাকে ধরে নিয়ে যাবে। সহি বুখারীর হাদিস, হাসরের ময়দানের ভয়াবহতা দেখে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহি সালাতু ওয়াসালাম আল্লাহর আরশের পায়া ধরে থরথর করে কাঁপবেন আর বলেন, আল্লাহুম্মা নাফসি, আল্লাহ আমার কি হবে, আমি কি, আমার কি হবে।
জলিলুল কাদার নবী ইব্রাহিম আলাইহিস সালাম হাশরের ময়দানে হাঁটু গেড়ে বসে যাবেন নীল ডাউন দিয়ে, নীল ডাউন দিয়ে হাঁটু গেড়ে হাশরের ময়দানের মাঝখানে বসে আসমানের দিক তাকিয়ে বলবেন আল্লাহুম্মা নাফসি। এত বড় নবী আল্লাহর সামনে যেতে ভয় পাবেন, কোন নবীর সাহসে কুলাবেন আল্লাহর সামনে দাঁড়াবার। মান যাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। কে আর এত বড় সাহস আছে যে আল্লাহর সামনে গিয়ে সেদিন সুপারিশ করে? সমস্ত হাসরবাসীরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে যাবেন, বুখারীর হাদিস। সেজদায় পড়ে যাওয়ার পরে আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু এর ফারাসা, তোমার মাথা তুমি তোলো। আল্লাহর নবী বলছেন কত হাজার বছর একটা সেজদা হবে আমি বলতে পারি না, পরিমাণটা কতটুকু আমার বলার ক্ষমতা নেই। যতটুকু আল্লাহ চাইবেন তত বড় লম্বা সেজদায় হাশরের ময়দানে আমি পড়ে থাকব, আল্লাহর রাগ ঠান্ডা হবে, আল্লাহর ইচ্ছা হবে আল্লাহ আমাকে ডাকবেন, তখন আমি মাথা তুলে সুপারিশ করব। কি বোঝা গেল? বুখারীর হাদিস। কলা গাছ ধরে থাকেন আর জাহাজ নিয়ে আসবে আপনার আকাবের, আপনাকে তুলে নিয়ে চলে যাবে। এর নাম হলো সুফিবাদ, আর নাম হলো শৈথিল্যবাদ। ইসলামকে ধ্বংস করে দিয়েছে এরা। আমল লাগবে না, আকিদা লাগবে না, সুদ খাও, ঘুষ খাও, জেনা ব্যবচার করে বেড়াও, যত রকমের পাপের কাজ করো কোনো সমস্যা নাই, বাবা যদি দয়া করে তবে তোমাকে পার করে নিয়ে। যেখানে বড় বড় নবী রাসূলগণ আল্লাহর সামনে যাওয়ার ক্ষমতা হবে, কিয়ামত যে কত কঠিন হবে, কিয়ামত যে কত ভয়াবহ হবে, কবর যে কত কঠিন হবে, কবর যে কত ভয়াবহ হবে পৃথিবীর কোনো মানুষ ইমাজিন করতে পারে না। জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়ায় বসে, গোরস্তানে গিয়ে কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে গোরস্তানের মাটি ভিজে যাচ্ছে, বলছেন আপনাকে তো আল্লাহ মাফ করে দিয়েছেন গো, এত কাঁদেন কেন? ইন্নাল কাবরা আউওয়ালা মানজিল মিন মানাজিলিল আখিরা, কবর হবে আখিরাতের মঞ্জিলের প্রথম মঞ্জিল। যে ব্যক্তি কবরে নাজাত পাবে তার নাজাত হবে, যে ব্যক্তি কবরে নাজাত পাবে না তার নাজাত হবে না। ফারুক আজম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেলেন, সহি বুখারীর হাদিস এলো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি জান্নাতের একটা অট্টালিকা আল্লাহর নবী দেখে এসলেন। মেরাজের রাতে জান্নাতে ঘুরতেছিলেন তো দেখলেন যে একটা মতির দানা দিয়ে আল্লাহ একটা বিল্ডিং বানিয়েছে, কোনো জোরাতালি, কোনো টাইলসের জোড়া হয়, কোনো জোরাতালি নেই, একটা পুরা মতির দানা দিয়ে একটা অট্টালিকা, জোরাতালি নেই মাঝখানে। তখন ওই ঘরের সামনে বিল্ডিংয়ের সামনে একজন মহিলা উজু করতেছিলেন অথবা হাত ধুচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মহিলা এই বিল্ডিংটা কার? বলেন আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লামের উম্মতের ভিতর একজন সৌভাগ্যশীল ব্যক্তি, তার জন্য আল্লাহ এটা বানাইছে। রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে আমি আখিরি জামানার নবী, আমার উম্মতের কোন সৌভাগ্যশীল ব্যক্তি যে জান্নাতের এই এত বড় বিল্ডিং এর মালিক, তার নামটা বলো তো। মহিলা বললেন তার নাম হলো খাত্তাবের বেটা উমর। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাম মেরাজ থেকে ঘুরে এসে বললেন উমর তোমার বিল্ডিংটা আমি জান্নাতে দেখে আসলাম, বিল্ডিং এর পাশ দিয়ে ঘুরে এলাম, ভিতরে ঢুকি নাই,
আমি একবার ঢুকতে চেয়েছিলাম দেখি কেমন ভিতরে, কিন্তু তোমার তো রাগও বেশি অভিমানও বেশি। তোমার বিল্ডিংয়ে আমি বিনা অনুমতিতে ঢুকবো, তাই আমার কাছে ভালো লাগলো না তোমার অনুমতি ছাড়া, তাই আমি ঢুকি নেই। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ছিলাম অপদার্থ, আপনার ওসিলায় আমরা এগুলি পেয়েছি, আমার বিল্ডিংয়ে ঢুকতে হলে তারপরেও কি আমার অনুমতি লাগবে? আলাইকা আগারু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফারুকে আজম দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে তিনি হুজাইফা ইবনুল ইয়ামানের কাছে গিয়ে বলছেন, হুজাইফা, মুনাফেকের লিস্ট তোমার কাছে আছে, তুমি দেখো তো আমার নামটা মুনাফেকের লিস্টে আছে কিনা। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বলেন কি আপনি, আপনি বলেন কি, আপনি বলেন কি মুনাফেকের লিস্টে আপনার নাম থাকবে, আপনি বলেন কি? জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে আপনি পেয়েছেন, আবার বলেন মুনাফেকের লিস্টে আমার নাম? শৈথিল্যবাদ যারা, তারা মুসলিম জাতিকে মিথ্যা আশ্বাস দিয়ে, একজন বক্তা সাহেব বলছেন, হে মুরিদ, জান্নাতে যেতে চাও তো অমুক পীরের দাবন ধরো। আর একজন বক্তা সাহেব বলছেন, হে মুরিদ, জান্নাতে যদি যেতে চাও তো তিন চাক্কার গাড়িতে সরো। বন্ধুগণ, তাহলে শৈথিল্যবাদ, আর একটা নর্দমা সেটার নাম হল জঙ্গিবাদ বা চরমপন্থা। এই চরমপন্থীদের কাজ হল মুসলিমদেরকে কাফের মনে করা এবং কাফের বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, কোন মুসলিমকে যদি কেউ কাফের বলে আর সে যদি কাফের না হয়, যে কাফের বলবে সে নিজেই কাফের হয়ে যাবে। কত বড় ভয়াবহ কথা, এবার বোঝেন, কত বড় কঠিন কথা, এবার বোঝেন। আজকে তরুণ সমাজকে বিভ্রান্তির জালে আবেষ্টিত করে মিষ্টি মিষ্টি বক্তব্য দিয়ে দারুণ দারুণ কথা বলে হ্যামেলিনের বাঁশিওয়ালার মতো গোটা জাতিকে গাঙে সুবাবার ব্যবস্থা করেছে, গাঙে সুবাবার ব্যবস্থা করেছে গোটা জাতিকে হ্যামেলিনের বাঁশিওয়ালার মতো। এগুলি হল ষড়যন্ত্র। চোরের বিপক্ষে কথা বললেই সে চোরের বিপক্ষের লোক নয়, চোরের বিপক্ষে কথা বললেই সে চোরের বিপক্ষের লোক নয়। চোর হাটে ধরা পড়েছে, গণপিটুনি শুরু হয়েছে, চোরের খালাতো ভাই দেখলো চোর তো আজকে মারা পড়ে যাবে, চোরকে বাঁচাবার জন্য দুই ঘুষি মেরে দিল, কঠিন ভাবে নাক ফেটে রক্ত বের হয়ে গেল। শয়তান, তুই হুজুরের পকেটে হাত দিয়েছিস, তোকে জানে মেরে ফেলবো। সমস্ত হাটের লোকেরা বুঝলো যে চোরকে শায়েস্তা করার জন্য লোকে একাই যথেষ্ট। সবাই আস্তে আস্তে হাত গুটিয়ে নিল, প্রথম দুই ঘুষি মেরে নাক ফাটিয়ে রক্ত বের করলো, তারপরে বলল, খবরদার সামনের দিক তাকায় এখান থেকে চলে যা, খবরদার পিছনে তাকাবি না, আর জীবনে যেন এই রাস্তায় কোনোদিন না আসিস। ধাক্কা দিয়ে চোরকে পার করে দিল, চোর চলে গেল, সমস্ত হাটের লোকেরা হা করে তাকায় রইল। ওকে যে নাক ফাটালো, এই নাক ফাটানোটা তাকে কি মারার জন্য না সেভ করার জন্য? ওই ষড়যন্ত্রটুকু আপনি বোঝেন না, যেটা তো চোরের পক্ষের লোক চোরের বিপক্ষে কথা বলে চোরকে আপনার হাত থেকে ছিনিয়ে নিয়ে ওকে পার করে দেওয়ার জন্য পলিসি অবলম্বন করেছে। ইহুদির বিরুদ্ধে কথা বললেই সেই ইহুদি বিরোধী লোক নয়, তার মানে ইহুদির এজেন্ট হতে পারে সে। মুসলিম জাতি পশ্চিমকালেও অপর মুসলিমকে কাফের বলতে পারে না, সে যত বড় পাপিষ্ট লোক হোক না কেন,
সে যদি পাপিষ্ট হয়, পাপের বিচার আল্লাহ করবে, তাকে কাফের বলার অধিকার আমার নেই। একজন মুসলিমকে কাফের বলার অধিকার আমার নেই। আজকে এই ষড়যন্ত্রে হাজার হাজার যুবক বিভ্রান্ত। ব্রিটিশদের সবচেয়ে বড় ষড়যন্ত্র ছিল ডিভাইড অ্যান্ড রুল, ডিভাইড অ্যান্ড রুল, বিভক্ত করার শাসন করো, বিভক্ত করলে মানুষকে শায়েস্তা করা যায়, বিভক্ত না করলে শায়েস্তা করা যায় না। আজকে কোরআন এবং সুন্নার যারা অনুসারী, দুনিয়ার যে সমস্ত সুফিজমে বিশ্বাসী, শৈথিল্যবাদ মুরজিয়ায় বিশ্বাসী, জঙ্গিবাদ চরমপন্থা খারিজি আকিদা পোষণকারী, প্রত্যেকের একটা ঠিকানা আছে, প্রত্যেকের একটা গোড়া আছে। এদেশে মানুষ দিনের দাওয়াত দিয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, তাদের একটা কেন্দ্র আছে, একজন আমির আছে, যে যেখান থেকে পরিচালিত হচ্ছে, প্রত্যেকের রিমোট কন্ট্রোল আছে। একমাত্র সহি আকিদার নামধারী কিছু দিনী ভাই কোরআন এবং সুন্নার পথে এলো, আসার পরে একজন এই শায়েকের মুরিদ, আরেকজন ওই শায়েকের মুরিদ, আরেকজন এই সংগঠনের মুরিদ, আরেকজন ওই সংগঠনের মুরিদ, আরেকজন অমুকের অনুসারী। আরে বাবা, তুমি মাঝহাব ত্যাগ করেছো কেন? মাঝহাব ত্যাগ করে যদি অমুক শায়েককেই যদি নির্ভুল মনে করো, তো অমুক শায়েকের তুলনায় তো লাখো গুণ কোটি গুণ বেশি যোগ্যতা সম্পন্ন ছিলেন ইমাম আবু হানিফা রাহিমা। তুমি তো সাগর থেকে লাভ দিয়ে তুমি নর্দমায় পড়েছ। ইমাম আবু হানিফা রাহিমাউল্লাহর কথাকে চোখ বন্ধ করে মানবে না, তাই তুমি এসে এক শায়েককে ধরেছ, আর সেই শায়েক যা বলছে সব ঠিক, আর ওই শায়েক যেটা বলছে সব বেঠিক। অথচ আপনার শায়েকও বলছে যে তদন্ত ছাড়া ধর্মের কোনো কথা মানা যাবে না। আমিও বলছি আমার কথাও যদি ভুল হয়, সেটা যাচাই বাছাই করে আপনি মানবেন। আপনি যাচাইও করলেন না, বাছাইও করলেন না, আপনার পছন্দের শায়েকের আপনি পিছনে দৌড় দিন, যারই ফলে 12 জন আহলে হাদিস তার 13টা মতবাদ, মসজিদ বানিয়েছে পাঁচচরে, নিজের টাকা দিয়ে মসজিদ বানিয়েছে, মসজিদ টিকায় রাখতে পারে নাই। কেন পারে নাই? সংগঠিত শক্তির বিরুদ্ধে পৃথিবীর কোন বিচ্ছিন্ন জনগোষ্ঠী মোকাবেলা করতে পারে না, পারে না। সংগঠিত জনগোষ্ঠীর বিরুদ্ধে অবশ্যই সংগঠিত হতে হবে। যারা বলছে সংগঠন হারাম, নবীর জামানায় সংগঠন ছিল না, তারা কয়েকদিন পরে বলবে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হারাম, নবীর যুগে লাঠি আর তলোয়ার দিয়ে যুদ্ধ হয়েছে। আরে লাঠি আর তলোয়ার দিয়ে যুদ্ধ করাটা সুন্নত, নবী কোনদিন আগ্নেয়াস্ত্র ব্যবহার করেননি, নবী কোনদিন বিমান নিয়ে যুদ্ধ করেননি, নবী কোনদিন ক্ষেপণাস্ত্র নিয়ে যুদ্ধ করেননি। বর্তমান আধুনিক বিশ্বে যদি মুসলিম কাফের যুদ্ধ হয়, কাফের যদি ক্ষেপণাস্ত্র নিয়ে আপনার সামনে মোকাবেলা করে, আর আপনি যদি বলেন যে তীর তলোয়ার নিয়ে যুদ্ধ করা নবীর সুন্নত, নবীর জামানায় সব ক্ষেপণাস্ত্র ছিল না, হারাম, ওই বেটা যেমন ব্যাকল, গোটা কাফেরেরা ঐক্যবদ্ধ হয়ে, গোটা বেদাতিরা ঐক্যবদ্ধ হয়ে মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য ক্রুসেড ঘোষণা করেছে, ন্যাটো জোট গঠন করে গোটা জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, আর আপনি সেই সময় বলছেন যে সংগঠন হারাম। তার মানে 12 জন আহলে হাদিস 13টা মতবাদ, 12 জন আহলে হাদিস 13টা মতবাদ, যখন বিপদ আসে তখন পিঁপড়াও ঐক্যবদ্ধ হয়, পিঁপড়াও সংগঠন মেনে নেয়, পানির মধ্যে মাছ চলে সেই মাছও সংগঠন মানে, সামনে এক মাছ যায় পিছনে হাজার হাজার মাছ, আকাশে পাখি ওড়ে একটা পাখি আগে উড়ে যায় পিছনে হাজার হাজার পাখি ঝাঁকে ঝাঁকে দলে দলে ওড়ে,
আগের পাখি যেদিক দিয়ে যায়, পিছনের পাখিগুলো সেদিক দিয়ে যায়। মরুভূমিতে পশু চলে, ভেড়ার পাল চলে, একটা ভেড়া সামনের দিকে আগে যায়, উটের পাল চলে, একটা উঁট সর্দার উঁট আগে যায়, পিছনে হাজার হাজার উঁট যায়, নাকি এদিক ওদিক দৌড়ে পেরে বেড়ায় উঁটগুলো, ছাগলগুলো এদিক ওদিক দৌড়ে পেরে বেড়ায়, একবারে এদিক যায় একবারে এদিক যায়, যায় না? তারাও চলে ওইভাবে সংগঠিত হয়ে। মুসলিম জাতি সংগঠিত হবে। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যারা তারা সীসা ঢালা প্রাচীর। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, আল জামাআতু রাহমা ওয়াল ফুরকাতু আযাব। জামাতবদ্ধ জিন্দেগি হলো রহমতের জীবন। আপনি বিভ্রান্ত একদিকে যাওয়ার চেষ্টা করলেও জামাত আপনাকে টেনে ধরবে, জামাত আপনাকে টেনে ধরবে। রাখালের রাসূল সাল্লাম উদাহরণ দিলেন, রাখালের আয়ত্তে যেসব পশু থাকে সেসব পশুরা রাখাল যেভাবে ফিরায় সেভাবে ফেরে। মারাত্মক বাঘের সবল থেকে সব পশুরা বেঁচে যায়। রাখালের রাখালিয়াতের ভিতর থেকে বেরিয়ে গিয়ে আলাদা বিচ্ছিন্ন হয়ে তাজা ঘাসের আশায় জঙ্গলের গহীনে একা একা চলে যায়। তখন সেই জঙ্গলের গহীনে হিংস্র বাঘ এসে তার উপরে আক্রমণ করে। আল্লাহ নবী বললেন, দেখো না, এই দলছুট প্রাণীকে যেমন বাঘ আক্রমণ করে। মুসলিম জাতি জামাতবদ্ধ হয়ে চলবে, এটাই তার নির্দেশ। বেদাতি ঐক্যবদ্ধ, আপনি কোরআন সুন্নাহর লোক আপনি ঐক্যবদ্ধ হতে পারেন না, তা আপনার মসজিদ টিকবে কি করে, আপনার সংগঠন টিকবে কি করে? টুডে অর টুমরো রাস্তা দিয়ে হাঁটবেন, রাস্তায় হাঁটার সময় আপনার সাইনবোর্ড লাগবে তুমি কোন দলের লোক। কেন? ওই যে পান বেসে ওই লোক, ওই লোককে জিজ্ঞেস করে, তুই কে? কয়, আমি অমুক স্যারের অনুমতিতে এখানে বসছি। অমুক দলের নেতা, অমুক দলের পাতি নেতা আমাকে ফুটপাতে পান বেসার অনুমতি দিয়েছে, তাই আমি এখানে বসেছি। কিছুদিন পরে ফুটপাতে হাঁটতে হলেও কোন দলের ছত্র ছায়া যেতে হবে। যাবেন আপনি জাহিলি দলের ছত্র ছায়ায়? না। জাহিলি দলের মোকাবেলা করতে হলে কোরআন সুন্নাহ ভিত্তিক সংগঠন আপনাকে গড়তেই হবে, এতে কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাম বলেন, আমার উম্মত 73 দলে ভাগ হবে। দলাদলি জায়েজ নেই মানে অবশ্যই দলাদলি আছে। নবী বললেন 73 দলে ভাগ হবে, 73 দলের মধ্যে একটা দল হবে জান্নাতি। যারা জান্নাতি হবে তারাও তো দল, নাকি নাকি ছত্রভঙ্গ? কে শিখাইছে আপনাকে? 73টা দল হবে নবী বলছেন, 72টা বাতিল দল, তার মধ্যে একটা দল হবে, তারা হবে সঠিক দল। তার মানে সঠিক যেটা হবে ওটাও দল, বেঠিক যারা হবে ওটাও দল। একটা হলো সঠিক দল, একটা বেঠিক দল। আপনি বলবেন দল চলবে না, কি করতে হবে? বিচ্ছিন্ন থাকেন। বিচ্ছিন্ন থাকলে কি হবে? আজকে অমককে খাবে, কালকে তমককে খাবে, খেয়ে খেয়ে শেষ করবে। সাময়িকভাবে টাকা পেয়ে, সাময়িকভাবে কিছু ভক্ত অনুরক্ত দিয়ে, সাময়িকভাবে গলাবাজি করে বক্তৃতা দিয়ে পার হয়ে চলে যাবেন। এটা কোনো স্থায়ী সমাধান নয়। স্থায়ী সমাধান আনতে হলে অবশ্যই সংগঠিত হতে হবে, এতে কোনো সন্দেহ না। ওই জন্য রাসূল সাল্লাম বললেন যে, তিনজন লোক যদি সফরে বের হও, তো একজন আমির থাকবে, দুইজন মামুর। 12 জন লোক একসাথে বের হয়েছে, 12 জন লোক একসাথে বের হয়েছে সফরে, তাদের একজন আমির আছে আর 11 জন মামুর। একজন বলছে, আমির সাহেব আমি একটু রুটি কিনে নিয়ে আসি। আর একজন বলছে, আমির সাহেব আমি একটু বাথরুম সেরে আসি। আর একজন বলছে, আমির সাহেব আমি এক বোতল পানি নিয়ে আসি। 11 জনের মধ্যে 3 জন নাই, 8 জন আছে। গাড়ির সুপারভাইজার বলছে, আপনার লোক আর কই? কয়, আমার লোক একজন পানি আনতে গেছে, একজন রুটি আনতে গেছে, একজন বাথরুমে গেছে, ডাকেন তাড়াতাড়ি।
তাড়াতাড়ি করে আমির সাহেব বলো যাও তো তুমি বাথরুমে যাই বলো গাড়ি ছেড়ে দিচ্ছে, এ তুমি রুটির দোকানে যাই বলো তো গাড়ি ছেড়ে দিচ্ছে, এ তুমি পানির দোকানে গিয়ে বলো গাড়ি ছেড়ে দিচ্ছে। তিনজন লোক তাড়াতাড়ি চলে আসলো, 12 জন কাফেলা গাড়িতে উঠে পড়লো, আর এক কাফেলায় 3 জন লোক গেছে, 3 জন লোকের মধ্যে আমিরও নাই মামুরও নাই, 3 জন 3 দিকে চলে গেছে, কেউ কাউকে কিছু বলে যায়নি। গাড়ির সুপারভাইজার কই লোক কই, এ আপনার সাথে লোক কই, একজন তো পেলাম আর 2 জন কই, আমি জানি না। কেন জানো না? তোমার সাথে লোক তো বলে আমাকে বলে যায়নি, কারণ আমরা আমির মানি না, আমরা শৃঙ্খলা মানি না, আমরা ডিসিপ্লিন মানি না। ডিসিপ্লিন হীন জীবন, এটা পশু প্রাণীর জীবন নয়, ডিসিপ্লিন লেস জীবন কোন মানুষের জীবন হতে পারে। এরা একটা মসজিদ, এরা কমিটি আছে, আছে না? এটা লোক আসুক তো ইমামতি করুক তো, বৃষ্টাম ভেঙে দেওয়া হবে। কেন? এটা মসজিদ, কিছু লোক গড়েছে টাকা দিয়ে, কমিটি আছে বৈধ। অবৈধভাবে যদি কেউ দখলদারিত্ব নিতে আসে, আইনের আশ্রয় নিয়ে 20 দাঁত ভেঙে দেবে তার, তাহলে মসজিদ কমিটি আছে না? নবীর জামানায় কি মসজিদ কমিটি ছিল? ও হুজুরকে বলেন, নবীর জামানায় তো মসজিদ কমিটি ছিল না, মাদ্রাসার কমিটি ছিল না, আপনি মাদ্রাসার কমিটি বানিয়েছেন কেন? নবীর জামানায় তো মাদ্রাসাই ছিল না, মসজিদের বারান্দায় পড়ে তো, তা আপনি বিল্ডিং বানান কেন? যেই দলিলে আপনার মাদ্রাসা বানানো জায়েজ, সেই দলিলে আমার সংগঠন জায়েজ। মাদ্রাসাটা হলো যারা ছোটকালে বাবা মা লেখাপড়া করাইছে, তারা কোরআন হাদিস শিখছে, আর সংগঠন হলো ভ্রাম্যমান মাদ্রাসা, যারা ছোটকালে বাবা মা মাদ্রাসায় পড়াই নাই, কোরআন হাদিস শেখে নাই, তারা এই মাদ্রাসা ভ্রাম্যমান মাদ্রাসা মানে সংগঠনে ভর্তি হয়ে সিলেবাস পড়ে, বই পুস্তক পড়ে, পরীক্ষা দিয়ে, তুমি যেমন মাদ্রাসায় পরীক্ষা দিয়ে আলেম হচ্ছ, যোগ্যতম হয়ে দাওয়াতের কাজ করছো, আমিও তেমন সংগঠনে ভর্তি হয়ে কর্মজীবনে বৃদ্ধ বয়সে শেষ জীবনে এসে আমিও পরকালে নাজাত খুঁজছি, তোমারটা হারাম হয় না আমারটা হারাম হয় কেন? ফরম পূরণ করা যাবে না? কে আপনার মাদ্রাসায় ভর্তি ফরম নাই? আপনার মাদ্রাসায় শর্ত নাই যে এই শর্ত মানা লাগবে? আপনার মাদ্রাসা থেকে বহিষ্কার করে না আইন শৃঙ্খলা ভঙ্গ করলে? তা আমার সংগঠন থেকেও বহিষ্কার করে? আমার সংগঠনে ভর্তি হলে ভর্তি ফরম লাগে? আপনার মাদ্রাসায় সিলেবাস আছে, আমারও সিলেবাস আছে, আপনারটা হলো এক জায়গার মাদ্রাসা, ওখানে বয়সের তারতম্য আছে, কিন্তু আমার সংগঠনে বয়সের তারতম্য নেই। যে কোনো বয়সের লোক, যে কোনো ব্যক্তির মধ্যে ফরম ফিল আপ করে ভর্তি হয়ে দিন শিখতে পারবে, দিনের দাওয়াত দিতে পারবে। বন্ধুগণ, আর কতটুকু তোমাদেরকে বুঝাবো? তুমি বুঝবে তখন যখন তোমার সব হারিয়ে যাবে। এদেশে এক শ্রেণী আলেম বলতো ইংরেজি শিখা হারাম, ইংরেজি শিখা হারাম, ইংরেজদের ভাষা এলো অমুসলিমদের ভাষা, এটা ইংরেজি শিখা হারাম, হারাম ফতোয়া দিয়ে ইংরেজ থেকে, ইংরেজি শিক্ষা থেকে জাতিকে দূরে রেখেছে। সেই অবস্থায় অমুসলিমেরা ইংরেজি শিখে ব্রিটিশের বড় বড় পোস্ট দখল করে মুসলমানদেরকে পাইমাল করেছে, এখন তারাই আবার ইংলিশ মিডিয়ামের মাদ্রাসা খুলেছে। ফতোয়া চেঞ্জ হয়েছে না? চেঞ্জ হয়েছে। আজকে যারা বলছে সংগঠন হারাম, যেদিন মায়ের চোটে এদেশ থেকে দাওয়াত তো দূরের কথা, ময়দানে টিকে থাকা কঠিন হয়ে যাবে, সেদিন অবশ্যই বলতে বাধ্য হবে কিন্তু সর্বোচ্চ হারিয়ে। বন্ধুগণ, এগুলি সব ষড়যন্ত্র, এখান থেকে সজাগ হতে হবে, অবশ্যই আপনাকে সংগঠিত হতে হবে। পরিশেষের দিনই ভাইদেরকে 2টা কথা আমি বলছি, একটা হলো যারা বাপদাদার আহলে হাদিস, আমার বাপ ছিল আহলে হাদিস, আমিও আহলে হাদিস, শেরেক বেদাত কুফুরি সব কিছু মিক্সার করে চলি, আমি বাপদাদার আহলে হাদিস, আর একজন নতুন আহলে হাদিস কোরআন সুন্নাহ বুঝে পড়ে এসেছে। এই নতুন আহলে হাদিসের মধ্যে সমস্যা একটা, সেটা হলো এই যে তাড়াতাড়ি করে সব মানুষকে একদিনে হেদায়েত করার জন্য ব্যস্ত। নতুন মোটর সাইকেল চালানো শিখলে মোটর সাইকেলের পিক আপ তোলে কত, কত জোরে উড়াল দেওয়া যায়, চাচা কয় ভাতি দেখ আস্তে চালা, কেমন চালানো শিখছিস,
চাচার কথা শোনে না, ঠ্যাং ভাঙার পরে থামে। নতুন আহলাদিস হওয়ার পরে ভিতরে এমন আবেগ হয়ে যায়, এর সাথে বাহাস, ওর সাথে মুনাজারা, ওর সাথে ঝগড়া, ওর সাথে তর্ক, মনে চায় পৃথিবীর সব মানুষকে একদিনে কোরআন সুন্নার পথে নিয়ে আসবে। তাই কি সম্ভব নবী পারেননি আপন চাচাকে হেদায়েত করতে, ইব্রাহিম আলাইহিস সালাম পারেননি আপন বাপকে হেদায়েত করতে, নূহ আলাইহিস সালাম পারেননি আপন ছেলেকে হেদায়েত করতে? আমার দায়িত্ব হলো পৌঁছিয়ে দেওয়া। আল্লাহ যার নসিবে হেদায়েত রাখবে সে পাবে, যার নসিবে রাখবে না হেদায়েত পাওয়া তার পক্ষে সম্ভব নয়। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইমাম যখন মেম্বারে বসে তখন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকে বেশি, ইমাম খতিব যখন মেম্বারে বসে তখন দোয়া কবুলের সম্ভাবনা বেশি থাকে। এইসব টাইমে দোয়া করবেন, বৃষ্টির সময় দোয়া করবেন, তালিম, সব কিছু জানতে হলে আপনাকে তালিম শিখতে হবে। এখান থেকে আমি যাব রাজশাহী পুখুরিয়া যেতে হবে আগে, তারপরে ফরিদপুর, ফরিদপুর যাওয়ার পর আমার দুইটা রাস্তা, একটা মাগুরা হয়ে ঝিনেদা হয়ে, আর একটা রাজবাড়ি হয়ে পাংশা হয়ে কুষ্টিয়া হয়ে, রাস্তা আমার দুইটা চিনা সহজ। আমার এই রাস্তা বন্ধ, ওই রাস্তা ধরলাম, এই রাস্তা ভেঙেছে, ব্রিজ ভেঙেছে, বিকল্প রাস্তায় চলে গেলাম। এলেম, এর নাম হলো এলেম। আপনার যখন এলেম থাকবে তখন আপনাকে ধোঁকা দিতে পারবে না কেউ। গাড়িওয়ালা ধোঁকা দিয়ে আরেকদিকে নিয়ে যাবে, এই কই যাও, এ তো ভাঙ্গার মোড়, বাম দিকে যাচ্ছ কেন? যদি মামাঘাটে যেতে চাও বাম দিকে চলে যাও, পাচ্চার হয়ে মামাঘাট। যদি গোপালগঞ্জে যেতে চাও তো ডানে চলে যাও, মকসেদপুর হয়ে গোপালগঞ্জ। যদি বরিশাল যেতে চাও তাহলে সুদা সামনের দিকে চলে যাও, গৌর নদী হয়ে বরিশাল। কোন দিকে যাবা তুমি? রাস্তা আমার চারটা মুখস্থ, ওই গাড়িওয়ালা আমাকে ঠগাবে কি করে, ও আমাকে বিভ্রান্ত করবে কি করে? রাস্তা যে আমার মুখস্থ, রাস্তা যার মুখস্থ আছে তাকে ঠগাবার সুযোগ নাই। এই জাহিলিয়াত থেকে বাঁচতে হলে এলেম হাসিল করতে হবে, জান্নাতের রাস্তা কোনটা সঠিক বুঝে নিতে হবে, তখন আপনাকে আর বিভ্রান্ত করতে পারবে না। খুতবার মধ্যে শেষ একটা ঘটনা বলি, আমি খুতবা সমাপ্তি টানতে যাচ্ছি। বরিশালের এক ভদ্রলোক, তিনি বললেন যে আমি জাহান্নাম থেকে ফিরে এলাম। জাহান্নাম থেকে ফিরে এলেন কিভাবে? বলছি যে আমি এক পীরের মুরিদ ছিলাম, শেষ জীবনী সালাত আদায় করতে গিয়ে সালাতের সামনে দেখি উলঙ্গ মহিলা, সেজদা দিতে গিয়ে দেখছি উলঙ্গ মহিলা সামনে, সেজদা দিতে গিয়ে দেখি বাঘ হা করে আছে, সেজদা দিতে গিয়ে দেখছি বিষাক্ত সাপ সবল মারতে আসতেছে, সেজদা দিতে না পেরে ফিরে চলে আসে, সালাত আমার নষ্ট হয়ে গেল। পীর সাহেবের কাছে গেলাম, যাই বললাম যে আমার তো এই দুর্গতি, আমি সালাতে সেজদা দিতে যাই তো দেখি উলঙ্গ মহিলা, দেখি বাঘ সাপ সামনে আসে, আমি কি করব এখন? পীর সাহেব বললেন, ও বিরাট শুভ সংবাদ। কি শুভ সংবাদ? বলছে তোমার এবাদত আল্লাহ কবুল করেছে, তোমাকে আল্লাহ রিটায়ার দিয়েছে, তোমার আর এখন এবাদত লাগবে না, আজকে থেকে তোমার এবাদত মওকুফ। বলছে তা হয় কেমনে? কয় সরকারি চাকরি করে, চাকরির শেষে সরকার পেনশন দেয় বিনা বেতন, বিনা ডিউটিতে বেতন দেয় বসায় বসায়, তা আল্লাহ তোমাকে এখন বিনা ডিউটিতে সালাতের নেকি দেবে, তোমার আর সালাত পড়তে হবে না। দলিল, দলিল হলো আবুদু রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার প্রভুর এবাদত করো যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসে, ইয়াকিন এসে গেলে আর এবাদত লাগবে, ইয়াকিন এসে গেছে আমার তোমার, তোমার আর এবাদত লাগবে না। লোকটা বললেন, সিঙ্গাপুরের সম্মেলনে লোকটা বলছে, চোখ দিয়ে পানি দর দর করে পড়ছে, বলছে আমি তখন একটা হাদিস পড়েছিলাম ছোটকালে, বুখারীর হাদিস,
একটা হাদিসের ওসিলায় আল্লাহ আমাকে জাহান্নাম থেকে ফিরিয়ে এনেছে। আমি বুখারীতে হাদিস পড়েছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্তেকালের পূর্ব মুহূর্তে দুইজন সাহাবীর ঘাড়ে ভর দিয়ে মসজিদে নববীতে সালাতে গিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সালাতের জামাত ধরার জন্য যাচ্ছেন, দুই সাহাবীর ঘাড়ে ভর দিয়ে তার পা মাটিতে ঠেকছে না, পা মাটিতে হেঁচড়িয়ে হেঁচড়িয়ে যাচ্ছে। এই হাদিসটা বুখারিতে আমি পড়েছিলাম অনেকদিন আগে, তা আমি চিন্তা করলাম যে আমি হলাম এক লালু হুলু, তা আমার একই নেশে গেল, আমাকে আল্লাহ রিটায়ার দিল, তো নবীকে দিল না কেন? নবীর কি একই আসে নেই? নবী তো এতেকালের পূর্ব মুহূর্তে সালাত আদায় করলেন, মসজিদে যেতে পারছেন না, সাহাবীর ঘাড়ে ভর দিয়ে গেলেন, তো আমার একই নেশে গেল, নবীর কি একই আসছিল না? নবী যদি মাপ না পায়, নবীর যদি এন্তেকালের পূর্ব মুহূর্তে অসুস্থ অবস্থায় যদি ঘাড়ে ভর দিয়ে যদি জামাতে সামিল হতে হয়, তা আমি কি করে আমি রিটায়ার্ড হলাম? দেখি তো একিনের মানে কি কয়। তখন ওই আয়াতটা নিয়ে তাফসীরে ইবনে কাসির পড়ে দেখলাম, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন মানে কি? কে বললেন? আলহামদুলিল্লাহ। ইয়াকিন মানে মউত, একিন মানে বিশ্বাস, কিন্তু এতে একিন মানে বিশ্বাস নয়, একিন মানে মউত। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার প্রভুর ইবাদত করো যতক্ষণ পর্যন্ত তোমার মরণ না আসে, মরতে দম তক তুমি ইবাদত করো। একিন মানে বিশ্বাস, মউতকে একিন বলা হলো কেন? কার্ল মার্কস বলছিল, রুল বাই ইটারনাল ল অফ আয়রন, দেয়ার ইজ নো গড, আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড, রুল বাই ইটারনাল লস অফ আয়রন। কিন্তু কার্ল মার্কস আল্লাহকে অস্বীকার করেছে, নাস্তিকের আল্লাহকে অস্বীকার করে, কিন্তু আস্তিক নাস্তিক সবাই বলছে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। মরণ এমন একটা একিনের নাম যেই বিশ্বাস প্রত্যেকেরই আছে যে আমাকে একদিন মরতেই হবে, নাস্তিকও জানে আমাকে মরতে হবে, তাই মরার আগে বলে আমার জীবনের অঙ্গ প্রত্যঙ্গ আমি দান করে দিলাম, আমার মরার পরে আমার লাশকে অমুক হাসপাতালে দিয়ে দেবো ব্যবচ্ছেদ করার জন্য, বলে না? তাহলে মরণ নাস্তিকেরাও স্বীকার করে। এই জন্য আল্লাহ পাক বলছেন ইয়াকিন, মৃত্যু এমন একটা নিশ্চিত বিশ্বাস যেটা নাস্তিকেরাও মরণকে বিশ্বাস করে। তাহলে ওই ভদ্রলোক বলেন, ওই হাদিসটা জানার থাকার কারণে আল্লাহ আমাকে ফেরাই আনলেন, এখানে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, আপনারা মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন, কোরআন সুন্নার তালিম শিখাবেন, কোরআন সুন্নার আলোতে আপনি অন্ধকারের পথ দেখতে পাবেন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই দিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر اللهم أعداءك أعداء الدين واحمي حوزة الإسلام والمسلمين يا أرحم الراحمين. اللهم انصر المجاهدين في فلسطين، اللهم انصر المجاهدين في كشمير، اللهم انصر المجاهدين في سوريا وبورما وفي كل مكان. اللهم اصلح ائمتنا وولاة امورنا، اللهم ارزقهم بطانة صالحة يا ارحم الراحمين. اقول ما تسمعون، بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا واياكم بالآيات والذكر الحكيم. إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم.